নাকি পেঁয়াজের খোসা ফেলে দাও। পেঁয়াজের খোসার উপকারিতা জানলে আর কখনোই তোমরা পেঁয়াজের খোসা ফেলবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো রান্নাঘরের একটি প্রধান উপাদান হচ্ছে পেঁয়াজ। এটা ছাড়া যেন আমাদের রান্না করাই কঠিন। পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে হয়তো তোমরা সবাই কম বেশি পরিমাণে জানো, কিন্তু এর খোসারও যে কতটা উপকারিতা সেটা কি তোমরা জানো? জানলে হয়তো অনেকেই পেঁয়াজের খোসা আর কখনোই ফেলবে না। এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা উপাদান পেঁয়াজের খোসা। শরীরের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে এই পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। ভারতীয় পুষ্টিবিদ শিল্পা আরোরার মতে, পেঁয়াজে যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, ঠিক এর খোসার মধ্যেও সেরকমই উপকারিতা রয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, সি ও ই, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফাইবার সহ প্রদাহ বিরোধী উপাদান। তো আমি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এখানে, আর এই খোসা দিয়ে আমি দুটো উপাদান তৈরি করব। পেঁয়াজের খোসার তো প্রচুর উপকারিতা রয়েছে আমাদের, কিন্তু আমি আজকে দুটো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজের খোসা আর একটা ফ্রাই প্যান নিয়েছি। এর মধ্যে আমি মোটামুটি 3 কাপ মতো জল নেব, আর হচ্ছে একটা আয়রন কড়াই নিয়ে নিয়েছি। এটা অবশ্যই লোহার কড়াই হলেই ভালো হয়। তো একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিলাম ফ্রাই প্যানে 3 কাপ মতো। এবার আমি কিছুটা ফ্রাই প্যানে আর কিছুটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজের খোসা নিয়ে নেব। এটা নিজেদের পরিমাণ অনুযায়ী নেব, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কতটা নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজের খোসা নিয়ে নিলাম, আর এই পেঁয়াজের খোসাগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো ধরনের নোংরা না থাকে। আর আমি এই পেঁয়াজের খোসাগুলো যখন আমি পেঁয়াজ কাটি, তখন আমি একটা কন্টেনারের মধ্যে এই পেঁয়াজের খোসাগুলো জমিয়ে রেখে দিই, ফেলে দিই না, আর এটা দিয়ে আজকে তৈরি করছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা করে, আর আমি এবার এই ফ্রাই প্যান আর কড়াইটা আমি এবার চুলাতে বসিয়ে দেব। তো আমি ফ্রাই প্যানটা প্রথমে বসিয়ে দিলাম আর ইন্ডাকশনটা অন করে দিলাম, দিয়ে একটু নেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি, জলের মধ্যে ডিপ করে দিচ্ছি। আর এবার কিন্তু এটা বয়েল করব কিছুক্ষণ, যতক্ষণ না এটার থেকে হালকা একটা বাদামি কালার না বের হয় ততক্ষণ এটাকে বয়েল করব। একটু নেড়ে দিলাম, আর হচ্ছে এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি, আর একটু নেড়ে দেব, না হলে কিন্তু সুন্দরভাবে সব সাইডে হবে না। তো এরকম করেই আমি এই পেঁয়াজের খোসাগুলোকে তৈরি করে নেব। তো আমরা যদি জানি যে পেঁয়াজের খোসাটা এতটা উপকারী, তাহলে আমরা কখনোই আর পেঁয়াজের খোসা ফেলবো না, কেননা পেঁয়াজটা আমাদের খুবই প্রয়োজনীয় রান্নাঘরে। পেঁয়াজের দাম যতই বৃদ্ধি হোক না কেন, পেঁয়াজ কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি লাগবেই, আর পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের পেঁয়াজের সঙ্গেই চলে আসছে। আর পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা পেঁয়াজ কাটার পর খোসাটা কিন্তু ফেলেই দিয়ে থাকি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে কতটা আমাদের উপকারী জিনিস তৈরি হয়, আজকে আমি তোমাদের সঙ্গে দুটো শেয়ার করছি। এর প্রচুর উপকারিতা রয়েছে, প্রচুর। আমি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আজকে আমি যে দুটো করছি সেটা হচ্ছে, পেঁয়াজের খোসায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের সৌন্দর্য চর্চায়ও কিন্তু আমাদের কাজে আসে। এটা দিয়ে যেমন আমাদের স্বাস্থ্য রক্ষায় আমাদের অনেক কাজ হয়, কিন্তু আমাদের সৌন্দর্য চর্চায়ও প্রচুর এটার উপকারিতা রয়েছে। আমরা হয়তো অনেকে জানি না, সেই জন্য আমরা পেঁয়াজের খোসাটাকে ফেলে দিই, কিন্তু এখন থেকে আর হয়তো অনেকেই ফেলবে না।
তো দেখো এদিকে কিন্তু আমার অনেকটাই বয়েল এসে গেছে, আর পেঁয়াজের খোসার কালার, জলের রংটা কিন্তু হালকা বাদামি রং হয়ে গেছে, আর জলও অনেকটা টেনে এসেছে। মোটামুটি 10 মিনিট মতো আমি বয়েল করে নিয়েছি, আরও কিছুক্ষণ বয়েল করব। করার পর এটা আমি নামাবো, আর এদিকে এটাকে কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি, না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না। চুলার আঁচটা একদমই লো আছে, তো এভাবে করেই আমি এই পেঁয়াজের খোসাটাকে এই কড়াইয়ের মধ্যেই নেড়ে নেড়ে কিছুক্ষণ করে নেব। আর এদিকে দেখো আমি অফ করে দিলাম ইন্ডাকশানটা, আর নামিয়ে রেখে দেব এটা ঠান্ডা হওয়া অবধি। আর এদিকে এটা কিন্তু অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে, একটু একটু কালো কালো রং ধরেছে। তো আমার পুরোটাই এরকম করে নেড়ে নেড়ে একটু কালো করে আমাকে এটা বানিয়ে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ এটাকে এরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু কালো হয়ে যাবে, কড়াইটা যেহেতু এখন গরম হয়ে গেছে এটা হয়ে যাবে এখনই। তো পেঁয়াজের খোসায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের সৌন্দর্য চর্চায়, যেমন ধরো চুলের যত্নে কিন্তু আমাদের খুবই উপকারী, এটা চুলের খুবই উপকারে আসে এই পেঁয়াজের খোসা। তো আমি আজকে তোমাদের সঙ্গে এই কী করে আমাদের চুলের যত্নে পেঁয়াজের খোসা ব্যবহার হয় সেটা শেয়ার করছি। তো দেখো এটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে, আমি কিন্তু এটা অনবরত নেড়ে যাচ্ছি, আর চুলার আঁচটা তো লোয়ে আছে আর পেঁয়াজের খোসাটা কিন্তু পুড়ে যাচ্ছে। আমি একদমই কালো করে পোড়াবো না, তবে পুড়েই গেছে অলরেডি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এটা দেখো এখন মোটামুটি 1 ঘন্টা পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি এটাকে ছেঁকে নেব, শুধু জলটাকে নিয়ে নেব। আর এটা কিন্তু খুবই উপকারী আমাদের জন্য, তো এটা আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা খুবই আমাদের চুলের উপকারে আসে। যাদের চুল খুব ঝরছে, নতুন চুল হওয়ার জন্য এটা কিন্তু খুবই উপকারী। এই যে এই জিনিসটা তৈরি হলো এটার মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে। আর আমি যেটা করব, এই জলটাকে এবার একটা স্প্রে বোতলে ভরে রাখব, তো ভরে রাখব। আর হচ্ছে এই দিকে এই যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে এবার করব হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দেব, দিয়ে একবার শুধু ঘুরিয়ে নেব। এতে করে কিন্তু একটা মসৃণ সুন্দর একটা পাউডার তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, আর এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একটা কালো কালারের একটা পাউডার তৈরি হয়েছে, আর এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো দেখো এটা কিন্তু আমাদের ন্যাচারালি তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই যেটা এটা কিন্তু আমি স্প্রে বোতলে ভরে এটা রেখে দেবো ফ্রিজে, আর প্রত্যেক দিন আমি এটাকে চানের আগে আমি এটা স্প্রে করব আমার চুলের গোড়ায়। স্প্রে করে 1/2 ঘন্টা মতো রেখে তারপর আমি স্নান করে আসব। এতে করে আমার চুলের যে ঝরা, চুল ঝরা যেটা চুলের, সেটা বন্ধ হবে। আর চুলের যে কোনো ধরনের সমস্যা, ধরো চুল অনেকের স্ক্যাল্প চুলকোয়, আবার অনেকের স্ক্যাল্পে অনেক ধরনের সমস্যা হয়, সেগুলো সমাধান হবে। চুলের যে কোনো ধরনের সমস্যা এটা দিয়ে কিন্তু সমাধান হবে। আর এটা চানের আগে অবশ্যই 1/2 ঘন্টা আগে ইউজ করতে হবে। আর এই গুঁড়োটা আমি যেটা করব, এই গুঁড়োটা আমি একটা কন্টেনারে ভরে রেখে দেবো, যখন যখন আমার দরকার পড়বে। এটা যদি তোমরা চাও যে তোমাদের চুল পেকে গেছে, কারো কারো হয় না, কিছু কিছু চুল পেকে যায়, তখন খুবই খারাপ লাগে, তখন হয়তো তোমরা কেমিক্যালযুক্ত হয়তো বাজারের কালো ডাই, হেয়ার ডাই তোমরা ব্যবহার করতে হয়তো ভয় পাচ্ছ, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই যে হেয়ার ডাইটা তৈরি হয়েছে এটা আমি কন্টেনারে ভরে রেখে দেবো, আর কিছুটা করে আমি নিয়ে এটা আমি ব্যবহার করব আমার দরকার পড়বে। যার যার দরকার পড়বে এভাবে ব্যবহার করতে পারো। কারো যদি চুল পেকে যায় তখন এটার মধ্যে তোমরা অ্যালোভেরা জেল, আর নাইবা তোমাদের যেটা মাথায় ইউজ করো তেল, সেই তেলটা দিয়ে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে তোমরা ইনস্ট্যান্টলি চুলের মধ্যে এটা লাগালে চুল কিন্তু কালো হয়ে যায়।
তো এটা চুলের মধ্যে লাগিয়ে মোটামুটি কিছুক্ষণ আধ ঘন্টা মতো রেখে দিলে কিন্তু চুলটা কালো হয়ে যাবে, আর তারপর চুলটাকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে ফেললে হয়ে যাবে, আর শ্যাম্পু করার দরকার নেই, তাহলে কিন্তু চুলটা কালো হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে শেষ করছি, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।